আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু, প্রত্যাহার 9 ডিসেম্বরের মধ্যে। পার্বত্য শান্তি চুক্তির 21 বছর আজ, বাস্তবায়ন নিয়ে বিতর্ক। বিমানের অত্যাধুনিক উড়োজাহাজ ড্রিম লাইনার হংসবলাকা ঢাকায়। এবং ঢাকা টেস্টের চালকের আসনে টাইগাররা ফলো অন এড়াতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের 3,065 জন প্রার্থী এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে 9 ডিসেম্বরের মধ্যে। আর 10 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর 11 ডিসেম্বর থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট নেওয়া হবে 30 ডিসেম্বর। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, আপনি তো সেগুনবাগিচায় রয়েছেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তামান্না, এরই মধ্যে যাচাই বাছাইয়ের যে আনুষ্ঠানিক কাজ সেটি শুরু হয়ে গেছে। আমরা মূলত রয়েছি সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, যেটি মূলত ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে 15টি আসন রয়েছে, এই 15টি আসন রিটার্নিং অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে মূলত এই 15টি আসনে আপনি জানেন যে 200 শতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, এবং আজকে এই তালিকাটি হয়তো আরেকটু সংক্ষিপ্ত হয়ে যাবে। যারা শেষ পর্যন্ত যাচাই বাছাই টিকে যাবেন, এরপরে প্রত্যাহারের সময়সীমা রয়েছে, এবং প্রত্যাহারের সময়সীমার পরে চূড়ান্তভাবে কারা প্রার্থী হচ্ছেন সেই তালিকাটি অবশ্য প্রকাশিত হবে। তো আজকে মূলত খুঁটিনাটি বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আপনি জানেন যে প্রার্থী হওয়ার জন্য কিছু যোগ্যতার বিষয় রয়েছে, যেমন প্রার্থী ঋণ খেলাপি কিনা, সে মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা, সে বিদেশি কোনো রাষ্ট্রের তার নাগরিকত্ব রয়েছে কিনা, এছাড়া ফৌজদারি কোনো মামলায় তার 2 বছরের কারাদণ্ড রয়েছে কিনা, অথবা কারাদণ্ড ভোগের পর 5 বছর অতিবাহিত হয়েছে কিনা, এবং হলফনামায় যে ধরনের তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো সঠিক রয়েছে কিনা, এবং যে ধরনের কাগজপত্রগুলো সংযুক্ত করা থাকে সেই কাগজপত্রগুলো দেওয়া হয়েছে কিনা এবং সেই কাগজপত্রগুলো সঠিক রয়েছে কিনা, এই বিষয়গুলো মূলত বিচার বিশ্লেষণ করে আজকে প্রার্থীদের যাচাই বাছাই করা হচ্ছে। এবং আসন ভিত্তিক মূলত এখানে এক একটি আসনের জন্য এক একটি সময় রয়েছে, সেই সময়ে ওই আসনের প্রার্থীদের যাচাই বাছাইয়ের কাজটি চলছে, এবং এখানে প্রার্থী এবং তার সমর্থক ও প্রস্তাবক থাকতে পারেন, কেউ থাকতে পারেন, কেউ নাও থাকতে পারেন। এখান থেকে আসলে এরপরে তাদের সামনেই ঘোষণা করা হচ্ছে যে কারা শেষ পর্যন্ত প্রার্থী থাকছেন। তো আজকে একেবারে 4টা পর্যন্ত এই কাজটি চলবে, এবং এরপরে আমরা জানাতে পারবো যে এই ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে 15টি আসন রয়েছে এখানে চূড়ান্তভাবে কারা যাচাই বাছাই টিকছেন। আমরা সেই পর্যন্ত এখানে পর্যবেক্ষণে রয়েছি, পরবর্তী সংবাদেও এখানকার সবশেষ খবর আপনাকে জানাতে পারবো। তামান্না সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। এবার বার্জার পেইন্টস ভোটের হাওয়া।
উন্নত বিশ্বে বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, লবিস্ট নিয়োগ করেও যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে না বিএনপি। আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে তিনি বলেন, ভোট বানচাল করতে কেউ নাশকতা করলে জনগণই তা প্রতিরোধ করবে। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও জাতীয় নির্বাচন নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে অনির্ধারিত সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় মার্কিন কংগ্রেসে জামাত নিষিদ্ধের প্রস্তাবের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। নিষিদ্ধ করার বিষয়টি এটা আদালতের এখতিয়ারে, যেটা আমরা এখন এই বিষয়ে বিশেষ করে মাত্র 28 দিন আছে ইলেকশন, এই নির্বাচনকে সামনে রেখে এখন জামাত বা এ ধরনের সংগঠনকে নিষিদ্ধ করা, এটা তো এখন আমরা সরকারের এখতিয়ারে বিষয়টা নেই, এটা আদালতও এ সময়ে করতে পারবে এটা তো মনে হয় না, এ সময় তো করতে হবে না। তবে আদালত নিশ্চয়ই বিষয়টা লক্ষ্য করেছেন। বিএনপির অভিযোগ আর নালিশ করার রাজনীতি পুরনো বলে মনে করেন ওবায়দুল কাদের। বহির্বিশ্বে সমর্থন পেতে লাখ লাখ ডলার খরচ করে বিএনপির লবিস্ট নিয়োগের সমালোচনাও করেন তিনি। আমরা তো কেউ লবিং করতে যাইনি, আমরা তো লক্ষ লক্ষ ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করিনি। আপনার লবিস্ট নিয়োগ করেও মার্কিনীদের সাড়া পাচ্ছেন না, অন্যায়ের সঙ্গে কেউ থাকে না। পাকিস্তানের সাথে বন্ধুত্ব এখনো অটুট, কাজে বন্ধুহীন হয়ে পড়বে এটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। তবে উন্নত গণতান্ত্রিক বিশ্বে তারা ক্রমেই বন্ধু হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার দিন তিনি নির্বাচনী এলাকায় শোডাউন করেননি, বরং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এলাকায় লাঠি মিছিল করেছিল বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তারা বুঝেই গেছেন এই নির্বাচনে তারা হেরে যাবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভোটাধিকার নিশ্চিত করতে জনগণকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ভয় ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আর ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করলে কর্মসূচি দেওয়া হবে। মইনুল হাসানের রিপোর্ট। তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে বিএনপির প্রায় 700 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে এর একটি তালিকা দেওয়া হয়। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন অভিযোগ করেন, নেতাকর্মীদের হয়রানি, গণগ্রেফতার বন্ধে সংলাপে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। যদি অ্যারেস্ট চলতে থাকে তো পরিবেশকে সুষ্ঠু বলা যায় না, স্বাভাবিক বলা যায় না। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে প্রতিশ্রুতি যেন পালন করা হোক, যাদেরকে এইভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে মুক্ত করা হোক, বিশেষ করে যারা প্রার্থী তাদেরকে তো অবশ্যই মুক্ত করা হোক। ডক্টর কামাল দেশবাসীকে ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে কেউ বাধা হলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে। সে সরকার হোক বা যে কেউ হোক, এখানে বাধা দিলে সেটা থেকে আমাদেরকে নির্বাচনের প্রক্রিয়াকে রক্ষা করতে হবে। এবং আমার একটা বিনীত নিবেদন যে আপনারা কষ্ট করে নির্বাচনের ব্যাপারে সতর্ক থাকবেন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যাতে ভোট দিতে একদম সকালে সকালে চলে যেতে পারেন, প্রত্যেকটা বাড়িতে যতগুলো ভোট আছে সবকটা যেন দেওয়ার ব্যবস্থা করেন। নির্বাচনে যেন সুষ্ঠুভাবে হোক সেটা পাহারা দিতে হবে জনসাধারণকে। এ সময় বিএনপি মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার স্বপ্ন এবার আর সফল হবে না। নির্বাচনের পরিস্থিতিতে পরিবেশ সুষ্ঠু করার জন্য এবং নির্বাচনকে কর্তব্য করার জন্য আমরা বৃহত্তর একটা কর্মসূচি দিতে বাধ্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, যাচাই বাছাই শেষে সব আসনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে একক প্রার্থী দেয়া হবে। আমাদের মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ।
আজ 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 21তম বর্ষপূর্তি। চুক্তি স্বাক্ষরের পর দুদশক পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত রয়েছে। পাহাড়ি নেতাদের অভিযোগ, চুক্তির মূল ধারাগুলো এখনও বাস্তবায়িত হয়নি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, চুক্তির অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী ও বান্দরবানের মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। প্রায় 2 দশকের সংঘাত বন্ধে 1997 সালের এই দিনে সরকার ও পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির মধ্যে সই হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। তখনকার চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তুলারমা এতে সই করেন। তবে 21 বছর পরও চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় হতাশ তারা। পাহাড়ি নেতারা বলছেন, মূলত পার্বত্য অঞ্চলে বিরোধ টিকিয়ে রাখার কারণেই পাহাড়ে এখনও শান্তি ফেরেনি। ভূমি কমিশন আইন সংশোধন ব্যতীত কোনো ধারা বাস্তবায়ন করতে আমরা দেখিনি। যে সরকারে আসুক, সেই সরকারের কাছে আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষের দাবি থাকবে, চুক্তি যথাযথ দ্রুত বাস্তবায়ন করা হোক। মৌলিক যে জিনিসগুলো আছে চুক্তির মধ্যে, সেগুলো তো আমরা দেখছি। সরকারের ভেতর থেকে আমরা অনেক সময় পরিষ্কারভাবে চুক্তি বিরোধী বক্তব্য দেখি, কার্যকলাপ দেখি। এদিকে চুক্তি বাস্তবায়ন নিয়ে পাহাড়ি ও বাঙালি সংগঠনগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও ক্ষমতাসীন দলের নেতাদের দাবি, চুক্তির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। শান্তি চুক্তির অধিকাংশ বাস্তবায়ন করা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি যেগুলো প্রক্রিয়াধীন এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় উভয় পক্ষকে টেবিলে বসে এর সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা বলছেন, শান্তি চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে, আর সেই ঘোষণা বাস্তবায়িত হলে শান্তি ফিরতে পারে 3 পার্বত্য জেলায়। বিপ্লব রায়, এটিএন বাংলা। বিমানের দ্বিতীয় অত্যাধুনিক উড়োজাহাজ ড্রিম লাইনার হংসবালাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। রাতে বোয়িং 787 ড্রিম লাইনারটি ঢাকায় পৌঁছায়। এর আগে 19 অক্টোবর প্রথম ড্রিম লাইনার আকাশবিনা যোগ হয় বাংলাদেশ বিমানের বহরে। এ নিয়ে নিজস্ব অর্থায়নে কেনা 8টি নতুন বোয়িং যোগ হলো বিমানে। 2008 সালে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সাথে 10টি নতুন বিমান কিনতে $2.1 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে রাষ্ট্রীয় এই সংস্থাটি। বাকি দুটি বোয়িং 787 ড্রিম লাইনার গাংচিল ও রাজহংস যোগ হবে আগামী বছর। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। মিরপুরে সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের বিপক্ষে ফলো অন এড়ানোর লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। 5 উইকেটে 75 রান নিয়ে খেলতে নেমে 6 মেরে তৃতীয় দিনের খেলা শুরু করেন সিমরন হেটমায়ার। তবে মেহেদি হাসান মিরাজের পরের ওভারই বোলারকে ফিরতি ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন ক্যারিবীয় ইনিংসের এই শেষ ভরসা। এর 1 ওভার পরই এই স্পিনারের শিকার হন দেবেন্দ্র বিশ্ব। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 8 উইকেটে 110 রান। এর আগে বাংলাদেশের 508 রানের জবাবে প্রথম ইনিংসে 29 রান তুলতেই প্রথম 5 উইকেট হারায় সফরকারীরা। সমাজের সার্বিক উন্নয়ন ও মানব কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার ও নারী নেত্রীরা। গতকাল রাজধানীর গুলশানে ইনার হুইল উত্তরা ক্লাব আয়োজিত 19তম অভিষেক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শিশুদের নৈতিক শিক্ষায় আলোকিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার কথা বলেন আলোচকরা। এ সময় সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইনার হুইল ক্লাবের সদস্য ছাড়াও কয়েকজনকে সম্মাননা জানানো হয়। পরে বিজয়ের মাসে নাচ ও গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নারী এবং শিশুর অধিকার তুলে ধরা হয়। কিছু কিছু পয়সা মিলিয়ে অনেকগুলো পয়সা তৈরি করে যখন আমরা গরিবদের জন্য কাজ করি, তখন আমাদের যেমন স্যাটিসফ্যাকশন হয়, এতে করে সমাজের আমার বাংলাদেশেরও একটা বিরাট হেল্প হয়। ইনার হুইল মানব সেবা দক্ষতা ও সুনামের সাথে কল্যাণে দারিদ্র বিমোচন, বিশেষ করে মহিলা ও মেয়ে শিশুদের কল্যাণে, স্বাস্থ্য সেবায় আধুনিক উন্নত সৃজনশীল সমাজ গঠনে নিয়ামক শক্তি হিসাবে কাজ করে যায়। স্টুডেন্ট লাইফে বাচ্চারা যদি বেসিক ল হিউম্যান রাইটসটা না জানে,
বড় হয়ে যখন তারা শিখে তখন তাদের ম্যাচুরিটি ব্রেন চলে আসে, তখন তারা মানুষের কল্যাণে আসতে গেলে একটু সময়ের ব্যাপার হয়ে যায়। এবার পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে 2-0 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের শুরু থেকেই বলের দখল আর আক্রমণে বেশ এগিয়ে ছিল রিয়াল। তাদের একের পর এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের 8 মিনিটেই নিজেদের জালে বল জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানিয়েল ভাস। গেল সপ্তাহে লা লিগায় এইবারের কাছে 3 গোলে পরাজয়ের জ্বালা জোড়াতে একের পর এক শট নিয়েছেন বেল, বেনজেমা, অ্যাসেন্সিও। তবে পরের গোলের দেখা পেতে ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। 83 মিনিটে বেনজেমার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকুয়েজ। এই জয়ে 14 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো লা ব্লাঙ্কোরা। অন্য ম্যাচে ইয়াগো আসপাসের জোড়া গোলে হিউজকাকে 2-0 ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগো। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি জয় পেল, ড্র করে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে 3-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ম্যাচের 16 মিনিটেই বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। বিরতির আগেই সেই গোল শোধ করে বোর্নমাউথ। 57 মিনিটে রহিম স্টার্লিং আর 79 মিনিটে গুডওয়ান গোল করলে বড় জয় পায় 14 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা সিটিজেনরা। অন্য ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে 2 গোলে পিছিয়ে পড়েও কোনো রকমে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে 13 মিনিটেই স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের গোলে পিছিয়ে পড়ে ম্যানিউ। 7 মিনিট পর সেড্রিক সোয়ার্স ব্যবধান দ্বিগুণ করেন। তবে 33 মিনিটে লুকাকু 1 গোল শোধ করার পর 39 মিনিটে অ্যান্ডার হেরেরার কল্যাণে ম্যাচে সমতা আনে ইউনাইটেড। 14 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রেড ডেভিলরা। শেষ করার আগে ইউপির সংবাদ শিরোনাম আরও একবার। আগামী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু, প্রত্যাহার 9 ডিসেম্বরের মধ্যে। পার্বত্য শান্তি চুক্তির 21 বছর আজ, বাস্তবায়ন নিয়ে বিতর্ক। বিমানের অত্যাধুনিক উড়োজাহাজ ড্রিম লাইনার হংস বলাকা ঢাকায়। এবং ঢাকা টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের বিপক্ষে 111 রানে অল আউট হয়ে ফলো অনে ওয়েস্ট ইন্ডিজ, মেহেদি হাসান মিরাজের 7 উইকেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।